afternoon everyone, welcome back to my channel Armal Life with Trisha Hajiraj's new blog. আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি খুব ভালো বলবো না, কারণ কাল রাত থেকে আমার খুব জ্বর, কিন্তু আজকে ক্যামেরার সামনে তো একবার আসতেই হবে। আর আজকে বিশেষ কারণ যার জন্য ক্যামেরার সামনে আরও আসার, আজকে হচ্ছে ফাদার্স ডে। তো আমার তরফ থেকে পৃথিবীর সকল বাবাদের হ্যাপি ফাদার্স ডে, পৃথিবীর সকল বাবারা যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর সঙ্গে আমার বাবাও। তো বাবা মানে হচ্ছে একটা মেয়ের লাইফে ফার্স্ট হিরো বলতে গেলে তার বাবা, ফার্স্ট ভালোবাসা বলতে গেলে কোনো পুরুষকে তার বাবা। আর আমি আমার ইনস্টাতেও পোস্ট করেছি, ফেসবুকে পোস্ট করা আছে, প্লাস ইউটিউবেও পোস্ট করেছি আমার বাবাকে নিয়ে আমার একটা শর্টস। আর আমার বাবা হিরো কেন আমার লাইফে, আমি তো জানি আমার বাবার লাইফে হিরো, প্রত্যেকটা মেন লাইফে তার বাবা হিরো হয়। আর আমার বন্ধুরা বলেছে আমার বাবা হিরো, কারণ আমার বাবাকে নিয়ে আমার একটা শর্টস ছিল, সেই শর্টসে সবাই বল অনেকেই কমেন্ট করে লিখেছিলে তোমরা যে এটা তোমার বাবা দিদিভাই বোঝাই যাচ্ছে না, পুরো হিরো লাগছে। সত্যি আমার বাবা আমার লাইফের হিরো, সেরকম প্রত্যেকটা মেয়ের লাইফে তার বাবা তার হিরো। তা প্রত্যেকটা মেয়ের লাইফে প্রথম পুরুষকে ভালোবাসা বলতে গেলে তার বাবা, তাই না বলো? তার জন্য পৃথিবীর সব বাবারা সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমরা চাই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ফাদার্স ডে খুব ভালো করে পালন করো। আমি তোমার বাড়িতে যাইনি, আমার এই বাড়িতেই রয়েছি, যখন যাও বাবার সাথে তখন ফাদার্স ডে পালন হবে। আর আমার বাবাকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, আর সকল বাবাকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।